রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, সঙ্গে আছি আমি আকাশ রেসান। দ্বিতীয় দফায় আরও 1,805 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হচ্ছে। 427 পরিবারের এসব রোহিঙ্গা নাগরিককে গতকাল কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। আজ নৌবাহিনী ও কোস্টগার্ডের 5টি জাহাজে করে তাদের ভাসানচরে নেওয়া হচ্ছে। এর মধ্যে 3টি জাহাজ ছেড়ে গেছে। দুপুরের দিকে তারা ভাসানচরে পৌঁছে শুরু করবে নতুন জীবন। গেল 4 ডিসেম্বর প্রথম দফায় 1,685 রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। এবারে উখিয়ায় কুতুপালং 1, 2, 3, 4, 5 ও 8W ক্যাম্প থেকে যাচ্ছে অনেক রোহিঙ্গা পরিবার। 4 নম্বর ক্যাম্প থেকে 27 পরিবার ও 2W থেকে যাচ্ছে 24 পরিবার। পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে 1,00,000 রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়ার। ঘর বাড়ি বেশি কষ্ট, বাড়ি সেটি হাজার বাধ্য ঘর মাঝার একা তার ভালো দিল ভাষণ দিল ঘর বাদি না বললাম ঘর বিজি যার গই খুয়া হায় তার বাসি আনালা বলি হারা আগিলাম ওদেরই। আমাদের বল্লকের প্রতিবেশী ওই যে আমাদের বোন সম্পর্ক লাগে উনি তো আগে চলে গেছে, দুজন ওরা আগে চলে গেছিল, এরপর আমরা যাইতেছি। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এরই মধ্যে কতটি জাহাজ ছেড়ে গেছে এবং কি বলছেন কর্মকর্তারা, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আকাশ। আপনি ঠিক আবার পেছনের দিকে দেখলে বুঝতে পারছেন আরেকটি জাহাজ আছে। এই জাহাজে প্রায় 400 অধিক কিন্তু এখানে রোহিঙ্গারা আছেন। এর আগে কিন্তু একে একে করে বিভিন্ন ঘাট থেকে, আমি যেখানে আছি পতেঙ্গার কর্ণফুলীর পাড়ে, এই জায়গা থেকে প্রায় 6টি জাহাজে করে প্রায় 1,000-এর অধিক যে রোহিঙ্গা কক্সবাজার থেকে এসেছেন উখিয়া থেকে, তারা কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে যে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু এখন যে জাহাজটি একটু পরে বলা যায় কিন্তু একটু পরে কিন্তু তারা রওনা দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল আছেন মোজাম্মেল হক। আমরা একটু জানতে চাচ্ছি আপনার অধীনে কিন্তু আসলে চট্টগ্রাম হয়ে কিন্তু তারা ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা, এর আগে যারা গেছেন তারা কেমন আছে? এর আগে আমাদের প্রায় মাসখানেক আগে 1,642 জন লোক ওখানে গিয়েছিল এবং যাওয়ার পরে ওনারা যেহেতু প্রথম গ্রুপ তাদের মধ্যে অনেক ধরনের উৎসাহ কাজ করছিল, অনেক ধরনের প্রশ্ন ছিল এবং যাওয়ার পরে ওনারা দেখেছেন যে জীবনযাত্রার মান কুতুপালংয়ে কীরকম আর ভাসানচরে কীরকম, সেটা তো আকাশ এবং পাতাল একটা পার্থক্য। উন্নত জীবনযাপন, উন্নত শহরে থাকার জন্য যে কলেজ, হাসপাতাল, খেলার মাঠ এবং অনেক সুন্দর পরিকল্পিত একটা শহর যেটা আমরা বলতে পারি, সেদিকটা দেখে ওনারা কিন্তু অনেক উৎসাহ পেয়েছেন। মানে এই খবরটা যারা ওখানে কুতুপালংয়ে আছেন তাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব তাদেরকে দিয়েছেন। দেওয়ার পরে ওনারা কিন্তু আজকে এখানে প্রায় 1,804 জন লোক এখানে এসে হাজির হয়েছে। আমাদের গতকাল খবর ছিল 1,000 আসবে, রাতে খবর পেলাম 1,200, পরে শুনলাম 1,500 এবং সংখ্যাকে বাড়ছি। সুতরাং এটা যারা আসছেন তারা কিন্তু এখানে আজকে স্রোতের মতো এসছেন এবং এই খবরটা পেয়ে আসছেন। তো যারা আছেন ওখানে অত্যন্ত ভালো একটা অবস্থায় আছেন এবং অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে তাদেরকে যুক্ত করা হচ্ছে এবং সেখানে আমাদের অনেক সুযোগ হয়েছে। এখানে আমাদের কৃষি থেকে শুরু করে ওখানকার হাঁস মুরগি, গরু ছাগল, মেষ পালন, মহিষ পালন থেকে শুরু অনেক ব্যবস্থা ওখানে সুযোগ রয়েছে, সেখানে ওনাদেরকে সম্পৃক্ত করা সম্ভব যেন একটা ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিতে এরা যুক্ত হতে পারে। তো আমাদের এখানে যারা আসছেন তারা খুব নিরাপদভাবে যাচ্ছেন। আমরা জাহাজ যেটা দেখতে পাচ্ছেন এরকম 4টা জাহাজ আমরা তৈরি করেছি বিশেষ করে এই প্রজেক্টের আন্ডারে, সেটা শুধুমাত্র মায়ানমার নাগরিকদেরকে ক্যারি করবে মেইনল্যান্ড থেকে। এর আগে যারা গেছেন আর আজকে যারা যাচ্ছেন তারা কিন্তু সেখানে কি কর্মসংস্থান বা সে কাজের সুযোগগুলো পাবে কি কি? সরি, এর আগে যারা গেছেন তারা কি কাজ করছে? না না, কাজ এখানে বিষয়টা হচ্ছে এটা নৌবাহিনীর বিষয় না, নৌবাহিনী একটা অংশ আমরা দায়িত্ব পালন করছি, সেটা হচ্ছে ওখানকার যে প্রজেক্ট আমরা তৈরি করে দিয়েছি এবং এটা প্রশাসনকে হ্যান্ডওভার করা হয়েছে এবং এই ট্রান্সপোর্টেশনটা আমরা করছি নিরাপদভাবে। ওখানে যাওয়ার পরে RRRC এটাকে আমাদের কিন্তু টেক ওভার করবে এদেরকে এবং সমস্ত ব্যবস্থাপনা আমাদের যে RRRC এবং NSI এবং NGO তারা নিয়ন্ত্রণ করবে
তাদের আন্ডারে যদি কর্মকাণ্ড ওরা সৃষ্টি করতে পারে সুযোগ আছে। এখন পর্যন্ত করা হয়নি, কিন্তু সেখানে ব্যাপক সুযোগ রয়েছে। যারা জনগোষ্ঠী যাচ্ছেন মনে করি এখানে কৃষি থেকে শুরু করে অনেক কিছু করার সুযোগ রয়েছে। ধন্যবাদ আপনাকে আকাশ। আপনি অবশ্যই বুঝতে পারছেন আমরা রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হকের সাথে কথা বলছি, তিনি বলছে বাসানচরে যারা কিন্তু যাচ্ছে, এর আগে যারা গেছে তারা কিন্তু বিভিন্ন কাজ কিন্তু তারা পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি তারা যে সুযোগ সুবিধা গড়ে তুলেছেন সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা আস্তে আস্তে তারা পাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আকাশের কাছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বুরাজয়, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের দ্বিতীয় দফার বিস্তারিত তুলে ধরছিলেন। এবার ফিরে দেখা 2020। তৃণমূলে কোন্দল এবং শীর্ষ দুই নেতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আর ওই পর্যায়ের মতবিরোধ, জনগণের সামনে বিএনপির এসব দুর্বলতার প্রকাশের বছর ছিল 2020। বিএনপির নিজ ঘরের এমন সব আগুন ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বছরটিকে করে তোলে রাজনৈতিক শান্তির বছর। যদিও মহামারীতে জনগণের দায় পালনে দলের অধিকাংশ নেতা যখন নিষ্প্রাণ, তখন এককভাবে তৃণমূল আর সরকার সামলান আওয়ামী লীগ প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। বছর শুরু হয় বাঙালির স্বাধীনতার এবং স্বাধীন বাংলার জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালনের উচ্ছ্বাস দিয়েই। কিন্তু কঠিন বাস্তবতা, মার্চেই দেশ প্রবেশ করে কোভিড-19 ভাইরাস আক্রান্ত দেশগুলোর সারিতে। একে একে বাতিল হয় মুজিব বর্ষের অধিকাংশ অনুষ্ঠান। আতঙ্কিত হবেন না, মহামারীর শুরুতে অস্বস্তিতে পড়ে সরকার, একই সঙ্গে আওয়ামী লীগ। প্রাথমিক ধাক্কা সামলে সভাপতি শেখ হাসিনার নির্দেশে যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো মাঠে নামে সংক্রমণ মোকাবেলায়। যদিও ত্রাণ বিতরণের দায়িত্ব পাওয়া তৃণমূলের কোনো কোনো নেতার ঘরে খাটের নিচে পাওয়া যায় দুস্থদের জন্য বরাদ্দ শত শত সয়াবিন তেলের বোতল, নয়তো চালের বস্তা। এবছর আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি ছিল অনেকটাই ওয়েব নির্ভর। অবশ্য সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই করোনায় আওয়ামী লীগ হারায় মোহাম্মদ নাসিম, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন কামরান ও আখম জাহাঙ্গীর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে। এবছর জনগণের সরাসরি অংশগ্রহণের রাজনৈতিক কর্মসূচি ছিল দুই ঢাকার নগর পিতা নির্বাচন। দুই সিটিতেই জিতে আওয়ামী লীগ। ভোটের পরের দিন 2 ফেব্রুয়ারি বছরের প্রথম এবং একমাত্র হরতালটি ডাকে বিএনপি। করোনা 7 মাস সাংগঠনিক কাজ স্থগিত করে বিএনপি। তবে মহামারীর এই দুর্যোগে স্বাস্থ্য সরঞ্জাম আর ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোতে বিএনপির দলীয় অবস্থান ছিল বেশ ইতিবাচক। সাংগঠনিক কাজ শুরু হলে কমিটি পুনর্গঠনে প্রকাশ্যে বৈঠক না করে বনভোজন বা সামাজিক মিলনমেলার মতো অনুষ্ঠানের আড়ালে সাংগঠনিক সভায় মিলিত হয় দলটির বহু অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। তৃণমূলের বিএনপির কোন্দল এক পর্যায়ে মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভের জের হিসেবে পৌঁছে যায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ডিম আর পাথর ছুড়ে মারা পর্যন্ত। কোন্দল যে শুধু তৃণমূলই নয়, এটি প্রমাণ হয় বছর শেষে। 14 ডিসেম্বর রাজধানীর মুক্তাঙ্গনে সরকার পতনে বিএনপির দুই ভাইস চেয়ারম্যান হঠাৎ আন্দোলনের ডাক দেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই দিন বিকেলেই এই দুই ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ এবং শওকত মাহমুদকে শোকজ করে বিএনপি। সেপ্টেম্বরের 18 তারিখে ঢাকায় একটি হাসপাতালে মারা যান হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতা, চট্টগ্রামের হাটহাজারি বড় মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক শাহ আহমদ শফি। এরপর থেকেই শফিপন্থী এবং মহাসচিব জুনায়েদ বাবুনগরীর সমর্থকরা সংগঠনের নেতৃত্ব নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে চলে যায়। নতুন কমিটির মহাসচিব নূর হোসেন কাশিমীও মারা যান 13 ডিসেম্বর। রাজনৈতিক বিশ্লেষকরা এসব ঘটনাকে রাজনীতির স্বাভাবিক ঘটনা বললেও অনেকেই মনে করেন 2020 সালে রাজনীতির সবচেয়ে বড় ঘটনা হয়তো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়া। বিএনপির নেত্রীর মুক্তি প্রক্রিয়ায় তার পরিবারের সদস্যরা সরাসরি দেখা করেন আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে। তৌহিদ শান্ত, News24, ঢাকা। আঞ্চলিক রাজনীতিতে এশিয়ার দুই সুপার পাওয়ার ভারত চীন যখন আধিপত্য বিস্তারে ব্যস্ত, তখন বেশ কৌশলেই উভয় দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে পেরেছে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে 2020 সালটি ভার্চুয়াল কূটনীতির বছর হলেও বাংলাদেশের কূটনীতি ছিল স্থিতিশীল, প্রগতিশীল এবং অমীমাংসিত বিষয়গুলো সমাধানে এগিয়ে যাওয়ার বছর। তবে নতুন বছরে করোনা কূটনীতির পাশাপাশি স্বাস্থ্য, অর্থনীতি ও শিক্ষার মতো বিষয়গুলো কূটনৈতিক অঙ্গনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আরও জানাচ্ছেন লক্ষ্মীনা জেসমিন শর্মা।
কখনো মুখোমুখি আলোচনা, কখনো টেলিফোনে, আবার কখনো চিঠিপত্র পাঠিয়ে দেশের রাষ্ট্রনায়ক কিংবা সরকার প্রধানরা যোগাযোগ করেন। কূটনৈতিক যোগাযোগের আছে এমন আরও নানা রকম ভাষা, তবে 2020 সাল একেবারেই আলাদা। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে শুরু করে বেশিরভাগ আয়োজনই হয়েছে ভার্চুয়াল জগতে। সদ্য সাবেক পররাষ্ট্র সচিবের মতে, কেমন ছিল বাংলাদেশের ভার্চুয়াল কূটনীতির এক বছর? বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্টেবল ছিল, প্রোগ্রেসিভ ছিল এবং কন্টিনিউয়াসলি যেই টার্গেটগুলো সেট করা হয়েছিল বছরের প্রথম দিকে, সেইগুলো অ্যাচিভমেন্টের জন্য আমার মনে হয় ভালো প্রোগ্রেস হয়েছে গিভেন দি লিমিটেশনস ডিউ টু দি প্যান্ডেমিক। বছর জুড়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনায় ছিল এশিয়ার সুপার দুই পাওয়ার ভারত ও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক। যদিও আমরা প্যান্ডেমিক দেখেছি, কিন্তু তার সত্ত্বেও এই উপমহাদেশে ছোটখাটো একটা যুদ্ধ আমরা দেখেছি, বিশেষ করে ভারতের সাথে চীনের। বাংলাদেশ এখন পর্যন্ত কি ভারত কি চীন বা আমেরিকা জাপান সবার সাথেই সম্পর্ক রাখতে পেরেছে। যে ব্যালেন্সটা মেইনটেইন করার কথা ছিল খুব সাকসেসফুলি ওই ব্যালেন্স মেইনটেইন হয়েছে। বিশেষজ্ঞদের মতে, করোনার ধাক্কায় তছনছ বিশ্বে নতুন সংযোজন করোনা কূটনীতি। কূটনৈতিক অঙ্গনে নতুন চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে অর্থনীতি কিংবা স্বাস্থ্য কূটনীতির মতো বিষয়গুলো। এখন আমরা দেখেছি হেলথের সাথে ইকোনমি জড়িত আছে, আপনার এগ্রিকালচার জড়িত আছে, এডুকেশন তো ডেফিনেটলি, ইভেন মানসিক স্বাস্থ্য আমাদের নতুন জেনারেশনে, এই সবগুলো মিলে যে একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে, এইটা আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ হবে 2021-এ। যেটা আমরা দেখতে চাইবো সেটা হলো রোহিঙ্গাদের বিষয়টা সমাধান। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হলেও তাদের একটি অংশ ভাষান্তরের স্থানান্তরের মধ্য দিয়ে বছর শেষে আবারও কূটনৈতিক অঙ্গনে আলোচনায় আসে বাংলাদেশ। লক্ষ্মীনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মহামারীর বছর 2020, এবছর বাংলাদেশ হারিয়েছে অগণিত মানুষকে। ব্যবসা ক্ষেত্র থেকে চলে গেছেন বড় বড় কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধার। অন্তরা বিশেষের প্রতিবেদন। করোনার এই বছরে অনেকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকেই হয়েছেন বেকার। আবার যারা সৃষ্টি করেন কর্মসংস্থান, তাদের অনেকে চলে গেছেন পৃথিবী ছেড়ে। বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও মালিক নুরুল ইসলাম বাবুল এবছর করোনা আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে নুরুল ইসলাম বাবুলের বয়স হয়েছিল 74 বছর। 13 জুলাই তিনি চলে যান পৃথিবী ছেড়ে। এবছর ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের অন্যতম মালিক লতিফুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা যান। 1 জুলাই কুমিল্লায় পৈতৃক বাড়িতে ঘুমের মধ্যে 75 বছর বয়সে তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত জটিলতা ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম। 24 ডিসেম্বর 78 বছর বয়সে মারা যান তিনি। এম এ হাশেম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। এনআরবি গ্লোবাল ব্যাংক এবং এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম 65 বছর বয়সে মারা যান। করোনা আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। 31 মে মোনেম গ্রুপের মূল উদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি ও গ্রুপের চেয়ারম্যান এম আব্দুল মোনেম মারা যান। এছাড়াও 2020 সালে দেশে মারা যান শতাধিক ব্যবসায়ী। খুলনা ক্লাব লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যবসায়ী কাজী আহমদ চুন্নু 70 বছর বয়সে করোনায় মারা যান। এছাড়াও রিয়েল লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিকাশ বরণ চৌধুরী, চা শিল্পের খ্যাতিমান ব্যবসায়ী আফসার মুইন, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী তাপস সাহা সহ অনেকের নাম উল্লেখযোগ্য। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় কমেনি শীতের দাপট, কুয়াশার দাপট কিছুটা কমলেও পেরেছে শীত। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় 7.5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরে সূর্যের দেখা মিলল বিকেলের পর থেকে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্নআয়ের মানুষ, বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। সেখানকার হাসপাতালগুলোতে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগীর সংখ্যা। আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্যে সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.7 ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতার খবর খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন ফকুল হাসান পলাশ। পলাশ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দিনাজপুরে শীতের তীব্রতা কেমন এবং মানুষ খেটে খাওয়া মানুষদের অবস্থা কি, আমাদের বিস্তারিত জানাবেন। শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে আজকের তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা আজকে সকাল 6টায় রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে তারা বলছে যে দিনাজপুর অঞ্চলে কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ কিন্তু বিরাজ করছে, যার কারণে কিন্তু বেশ ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে। এবং এখানকার যে খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে, এবং সকালবেলা এবং রাতে কিন্তু বেশ শীত অনুভূত হচ্ছে, পাশাপাশি কিন্তু একটু কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি একটি বিষয় আপনাকে জানিয়ে দিই যে কুয়াশা যতটা বেশি থাকে শীতের প্রভাব অনেকটা কমে যায়, এবং কুয়াশা যেহেতু এখন একটু কম দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু শীতের প্রভাব বাড়ছে। এবং আমি যদি একজনের সাথে কথা বলি, কেমন শীত অনুভূত হচ্ছে একটু বলবেন তো? প্রচণ্ড শীত এখানে, আমরা যে শীতটা অনুভব করছি সেটা সূর্যের বাইরে। এমনি শীত কতদিন থাকে দিনাজপুরে? দিনাজপুরে প্রায় 2 মাস তো শীত থাকেই, প্রচণ্ড শীত থাকে প্রায় 2 মাস। আমি একটু আরেকজনের সাথে কথা বলবো, আকাশ, যে শীতের কি অবস্থা এবং কোথা থেকে আসলেন, শীত কেমন? পার্বতীপুর থেকে আসলাম, এখন ফিরে আবার পার্বতীপুর যাবো। এদিকে তো আমাদের ওদিকে শীত বেশি একটা নাই আর কি, কারণ রোদ চড়া রোদ চলতেছে চৈত মাসের মতো। আপনি শুনলেন যে আসলে রোদ যখন একটু উঠে তখন কিন্তু শীতের প্রভাব কিছুটা কমে যায়, তবে সকাল থেকে আমরা দেখেছি যে রোদ উঠলেও কিন্তু শীতের যে অনুভূত সেটা কিন্তু হচ্ছে, এবং শীত কিন্তু রয়েছে, এবং এই শীত কিন্তু আরও এক সপ্তাহ নাগাদ থাকবে বলে আবহাওয়া অফিসের তথ্য জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছে আপনার কাছে আকাশ। আপনাকে ধন্যবাদ দর্শক, শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন দিনাজপুর থেকে সহকর্মী পলাশ। এবার অন্য প্রসঙ্গ, 24 ঘন্টায় করোনায় বিশ্বে আরও 4,56,000-এর বেশি আক্রান্ত হয়েছে, একদিনে প্রাণহানি হয়েছে 8,804 জনের। এ নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 8,16,30,000, আর 17,80,000 ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে 1,59,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, প্রাণহানি হয়েছে 1,737 জনের। দেশটিতে নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের উপস্থিতি থাকার বিষয়টি পর্যবেক্ষণ করছে মার্কিন গবেষকরা। ব্রাজিল ও ভারতে যথাক্রমে 22,000 ও 16,000-এর বেশি আক্রান্ত হয়েছে, একদিনে 487 জনের প্রাণহানি হয়েছে রাশিয়ায়। নতুন ভাইরাস শনাক্তের পর যুক্তরাজ্য ও ফ্রান্স দুদেশেই 3 শতাধিক মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন 5,77,00,000-এরও বেশি মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে অব্যাহত রয়েছে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি, প্রথমবারের মতো ভ্যাকসিন দেয়া শুরু করেছে বেলজিয়াম। একই দিনে মডার্না ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছে গেছে দক্ষিণ কোরিয়ায়। সোমবার থেকে করোনা টিকার ড্রাই রান শুরু করেছে ভারতের 4 রাজ্য, আর জানুয়ারিতে অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন পাবে বলে জানিয়েছে দেশটির সিরাম ইনস্টিটিউট। নেবির আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের বিরুদ্ধে সরাসরি মোকাবেলায় এবার যোগ দিল বেলজিয়াম। সোমবার 96 বছর বয়সী এক বৃদ্ধের গায়ে ভ্যাকসিন প্রয়োগ করে করোনা টিকাদান কর্মসূচি শুরু করল দেশটি। একই দিনে মার্কিন কোম্পানি মডার্নার করোনা টিকার প্রথম চালান পৌঁছাল দক্ষিণ কোরিয়ায়, যা সরবরাহ করা হয়েছে দেশটির 3টি সামরিক কেন্দ্রে। দ্বিতীয় দিনের মতো স্বাস্থ্যকর্মীদের দেহে ভ্যাকসিন দিয়েছে পর্তুগালও। সোমবার থেকে ভারতের উত্তরপ্রদেশ, গুজরাট, আসাম ও অন্ধ্ররাজ্যে শুরু হয়ে গেছে কোভিড ভ্যাকসিনের ড্রাই রান। উদ্দেশ্য, পরিকাঠামোগতভাবে সব ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করা। ট্রায়াল চলবে 2 দিন। এর পাশাপাশি যুক্তরাজ্যে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের অনুমোদন নিয়ে বিলম্ব হওয়ার ঘটনায় দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট। নতুন বছরের শুরুতেই তা অনুমোদন পেতে পারে বলে মন্তব্য করেছে তারা। ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যেই দেখা গেছে চীনা ভ্যাকসিনগুলো কার্যকর ও নিরাপদ, সোমবার এমনটাই দাবি করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। আর কোনো ভ্যাকসিন অনুমোদন পাওয়ার 5 দিনের মধ্যেই ব্রাজিলের বাসিন্দারা টিকাটি হাতে পাবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো।
এদিকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আগামী বছর টিকা নেয়ার প্রমাণপত্র বাধ্যতামূলক হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ভ্যাকসিনের এই পাসপোর্ট যাচাইয়ের প্রক্রিয়া সহজ করতে এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান স্মার্টফোনের অ্যাপ তৈরির কাজ শুরু করেছে বলেও তথ্য দিয়েছে সংবাদ মাধ্যমটি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শীতের সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম, এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বাজারে সবজি সরবরাহের পাশাপাশি দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সবজির রাজধানী বলা হয় যশোরকে, সেই যশোরের আমি খুচরা বাজারে রয়েছি, বড় বাজারে। এই বড় বাজারে সবজির সরবরাহ আমরা দেখতে পাচ্ছি, পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে। এবং দাম এর ক্ষেত্রে যদি আমি বলি, আমি একজন খুচরো বিক্রেতা রয়েছে, তার কাছে একটু জিজ্ঞেস করবো। আপনার কাছে একটু জানতে চাই আজকে সবজির কেমন দামে বিক্রি হচ্ছে? সবজির বাজার খুবই ভালো আছে, সবজি কেনার মতন মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে, সবজির বাজার কম দাম, সব মালের দামই কম আছে। কেমন দাম, কোনটা কেমন দাম? ফুলকপি 20 টাকা কেজি, কালি 30 টাকা কেজি, বেগুন 20 টাকা কেজি, মূলো 10 টাকা কেজি, পেঁপে 20 টাকা কেজি, খিরাই 40 টাকা কেজি, পাতাকপি 15 টাকা কেজি, সব মালের দামই কম আছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে প্রতি যে সবজি রয়েছে তার দামে, তবে আমরা দেখতে পেয়েছি যে ঝালের দামটা এখনো পর্যন্ত 100 টাকা কেজি রয়েছে। এবং যদি আলুর কথা বলি, নতুন যে আলু রয়েছে সেই আলুর বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। এবং পেঁয়াজের ক্ষেত্রেও যে আমরা দেখতে পাচ্ছি দাম বৃদ্ধি রয়েছে। তো এই যে শীতের ভরা মৌসুম রয়েছে, এই সারা ভরা মৌসুমে সাধারণত আরও দাম কম থাকে। তো বিক্রেতারা অভিযোগ করছেন যে খুচরা বাজারগুলো রয়েছে, সেই খুচরা বাজারে যে সবজি রয়েছে সেই সবজির দামটা বৃদ্ধি পেয়েছে, এবং যে পাইকারি বাজার রয়েছে সেই পাইকারি বাজারের সবজির দাম আরও কম রয়েছে। তো সব মিলে এই ছিল যশোরের বড় বাজার থেকে সবজির সর্বশেষ খবর ফিক্স স্টুডিওতে আপনার কাছে। আপনাকে ধন্যবাদ দর্শক রিপন, যুক্ত ছিলেন যশোর থেকে। এবার অন্য প্রসঙ্গ, 3.5 মাস পর অবশেষে সব জাতের পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত। গেল কয়েক সপ্তাহে পেঁয়াজের দাম কমায় সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে মোদী প্রশাসন। আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হবে সিদ্ধান্তটি। সোমবার দেশটির বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত ইয়াদব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পেঁয়াজ রপ্তানির অনুমতির বিষয়টি জানানো হয়। স্থানীয় বাজারে দর সহনীয় পর্যায়ে রাখতে গেলে গেল সেপ্টেম্বর সব জাতের পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল নয়াদিল্লি। ভারতে ভয়াবহ বন্যায় অনেক পেঁয়াজের আবাদি জমি তলিয়ে যাওয়ার পরই নিষেধাজ্ঞাটি দেয় দেশটির কেন্দ্রীয় সরকার। চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তবে বেসরকারি হাতে চাল আমদানির ক্ষেত্রে বাজার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অটোরাইজ মিল ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, ক্ষেত্রে চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে নজরদারি কোনো বিকল্প নেই। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। চাল সারা বিশ্বকে নিয়ন্ত্রণে রাখলেও করোনার নিয়ন্ত্রণে রাখতে পারেনি যার মূল্য, যার ফলস্বরূপ বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে এখন কেজি প্রতি 50 টাকা। এমন বাস্তবতাকে মেনে নিয়েই রোববার খাদ্যমন্ত্রী জানান বিদেশ থেকে চাল আমদানিতে শুল্ক কমানোর কথা, যদিও 2020 সাল শুরু হয়েছিল চাল ব্যবসায়ীদের ভর্তুকি প্রদানের মধ্য দিয়েই। বেসরকারিভাবে চাল আমদানি করার জন্য, তবে এটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে। সরকারের এই সিদ্ধান্তের একদিনের মধ্যেই পাল্টে গেছে রাজধানীর পাইকারি বাজারগুলোর পরিস্থিতি। পাইকাররা জানান, কর হ্রাসের সিদ্ধান্তের কারণে মিল মালিকদের সিন্ডিকেট থেকে হাফ ছেড়ে বাঁচলেন তারা। মিলারদের কাছে আমরা জিম্মি হয়ে গেছিলাম। বাজার নিয়ন্ত্রণ করার জন্য একপথে বাইরে থেকে চাল আমদানি খুব প্রয়োজন ছিল আমাদের জন্য। সিন্ডিকেট গুলো এটা একটু ভেঙে যাবে আর কি। খুচরা বাজারে এখনো পড়েনি এর প্রভাব, তবে ব্যবসায়ীরা বলছেন জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কমতে পারে চালের মূল্য। লাভ তো হচ্ছে না, তৃতীয়ত কাস্টমার ইমপ্রেস করতে পারতেছে না। 1 সপ্তাহের মধ্যে আবার কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। অটোরাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, বেসরকারি হাতে চাল আমদানির ফলে তৈরি হতে পারে নতুন সিন্ডিকেট। সাধারণ ব্যবসায়ীদের হাতে যদি আবার এই চাউলের ব্যবসাটা দিয়ে দেওয়া হয়, তারা যদি আমদানি করে, তাহলে দেখা যাবে যে এই চাল যারা আমরা চাল মালিক আছে, যারা বড় বড় মেগা বলি, যাদেরকে বলি আমরা কর্পোরেট, তারা কিন্তু চালটা ইম্পোর্ট করে নিয়ে আসবে।
এছাড়াও এমন এক সময় চাল আমদানিতে শুল্ক হ্রাসের ঘোষণা আসলো যখন আমনের ভরা মৌসুম চলছে। তাই এ সময়ে যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিচ্ছেন ক্যাবের সাবেক সভাপতি। কৃষক ন্যায্য মূল্য পায় এবং মূল্য যেন এত হ্রাস পায় না যাতে কৃষক সংকটে পড়ে, এখানে একটা ব্যালেন্সিং এর ইস্যু আছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও জানান তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।